নমস্কার, দেখছেন ফিজিক্স লাইভ। আজকে আমি আপনাদের সামনে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সামনে, আমরা সবাই জানি মাধ্যমিকের টেস্ট বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় থেকে শুরু হচ্ছে, কোথাও হচ্ছে 14 তারিখ থেকে, কোথাও হচ্ছে 15 তারিখ থেকে, কোথাও আবার 18 তারিখ থেকে। এই মাধ্যমিক পরীক্ষার উপর ভিত্তি করে ম্যাথামেটিক্সের আমি আজকে একটি ইম্পর্ট্যান্ট ভিডিও এনেছি। এখানে বেশ কিছু প্রশ্ন আমি বলবো। আজকে কিন্তু প্রথম পর্ব, এরকম বেশ কয়েকটা পর্ব আমি পরপর দিচ্ছি টেস্টের আগে। অ্যাকচুয়ালি এটা টেস্টের সাজেশন প্লাস ফাইনাল দুটোই অ্যাপ্লিকেবল, কারণ এবছর যেটা টেস্টে ফাইনালি এবং দুটোই ইম্পর্টেন্ট, সেরকম ধরনের প্রশ্নই কিন্তু টেস্টে পড়ে, অর্থাৎ ফাইনালের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই টেস্টে পড়ে, তাই না? আজকে আমি বলবো সম্পাদ্য নিয়ে। সম্পাদ্য 5 নম্বরের একটা প্রশ্ন, সেখানে দুটো থাকে, একটা করতে হয়, সবাই আমরা জানি। সম্পাদ্য থেকে আমরা যদি ঠিকমতো পড়ে যাই তাহলে কমনটা শিওরলি পাওয়া যায়। আমি আপনাদের সামনে আজকে মাত্র দুটো সম্পাদ্যের কথা বলবো, আর সেই দুটো সম্পাদ্য পড়লে কিন্তু একটা আপনি কমন পাবেনই পাবেন। প্রথম যে সম্পাদ্যের কথা বলবো সেটা হচ্ছে কিন্তু অন্তর্বৃত্ত, কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত নির্ণয়। এটা কিন্তু ভিভিআই এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে কাউন্ট হচ্ছে, ভাইটাল প্রশ্ন, অবশ্যই করবেন। কোনো ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত নির্ণয়, আমি আবার বলবো, অন্তর্বৃত্ত নির্ণয়ের সময় কিন্তু মনে রাখা দরকার আছে, অন্তর্বৃত্তরা কখনো কখনো ম্যাচ করে না, ম্যাচিংয়ের প্রবলেম হয়ে যায়, একটু আধটু ডিফারেন্স থেকে যায়। সেক্ষেত্রে ব্যাক ক্যালকুলেশন করলে দরকার হলে করবেন, কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে যেন ছবিটা ঠিকঠাক আসে সে বিষয়ে লক্ষ্য রাখবেন। অন্তর্বৃত্ত কিন্তু ভাইটাল। দ্বিতীয় যে ভাইটালটা কথা বলবো সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়। বর্গমূলটা কার, দেখুন, বেসিক্যালি রুট ওভার 17, 23, 24 বা 27 এরকম ধরনের কোনো ডিজিট দিয়ে দিয়ে বলবে বর্গমূল নির্ণয় করে দেখাও, রুট ওভার 33, এরকম সংখ্যার বর্গমূল চিত্র সাহায্যে, ছবির সাহায্যে মানটা, ভ্যালুটা বের করতে দেয়, আর সেই ছবিটাও কিন্তু ভাইটাল। এই দুটোর মধ্যে একটা অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা, অবশ্যই বললাম কেন, যে শিওরলি এ বিষয়ে আমরা বলতেই পারি যে এই দুটোর মধ্যে একটা এবছর পরীক্ষায় আসছে। প্রবাবল আপনাদের অনেকেই টেস্টে কমন পাবেন আর ফাইনালে শিওরলি কমন পাবেন। অন্তর্বৃত্ত এবং বর্গমূল, এই দুটোর উপর জোর দিয়ে যাবেন। এছাড়া আর একটা বলছি, কোনো ত্রিভুজের কোনো আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন, এটাও কিন্তু সঙ্গে করে যেতে পারেন, বাট দুটোর ক্ষেত্রে জোর দিচ্ছি অন্তর্বৃত্ত এবং বর্গমূল। যারা এখনও সাজেশন ডাউনলোড করেনি তাদেরকে বলছি, মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, আর লাইফ সায়েন্সের লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, ম্যাথামেটিক্সের সাজেশনও আপলোড হয়ে গেছে। কোথায় আপলোড হচ্ছে? আমাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট আমাদের মাধ্যমিক.net, সেখানে যান, গিয়ে আপনাদের মাধ্যমিকের সমস্ত সাজেশন ডাউনলোড করে নিন। আবারও বলছি, কয়েকটা ডাউনলোড ছাড়াও আপনারা কয়েকটা মক টেস্টের ব্যবস্থা করবো। মাধ্যমিকের টেস্ট হয়ে যাওয়ার পর বেশ কিছু শর্ট কোশ্চেন, প্রত্যেকটা সাবজেক্টের শর্ট কোশ্চেনের উপর মক টেস্টের ব্যবস্থা করবো। ইতিহাস এবং ভূগোলের সাজেশান শীঘ্রই আসছে মাধ্যমিক.net ওয়েবসাইটে, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন দুটোই থাকবে। আর অবভিয়াসলি আপনার বলতে চাইবো যে রেগুলার কয়েকটা পরপর পরপর ভিডিও আসছে টেস্টের আগে, সব কটা ভিডিও ভালো করে দেখুন। দেখার পরে কিন্তু রেগুলার আমরা পরপর দিচ্ছি, কারণ টেস্ট পরীক্ষার সামনেই মাধ্যমিকের বেশ কয়েকটা সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, মাধ্যমিকের অঙ্ক আসবে, ভৌতবিজ্ঞান আসবে, ইতিহাস আসবে, এরকম বেশ কয়েকটা প্রশ্ন আমরা আপলোড করবো। দেখতে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যত লাইক এবং সাবস্ক্রাইব করবেন তত আপনাদের মাধ্যমিকের আগে সমস্ত সহায়তা পেয়ে যাবেন। আমরা একটাই কথা বলছি, মাধ্যমিকের আগে কমসে কম 150 থেকে 200 খানা ভিডিও, মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে 150 থেকে 200 খানা ভিডিও দেবো। টেস্ট পেপার বেরোলে টেস্ট পেপারের সলিউশন এখানেই পেয়ে যাবেন, সমস্ত কিছু একটাই চ্যানেল, নাম মনে রাখবেন ফিজিক্স লাইভ। ফিজিক্স লাইভ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ফিজিক্স লাইভ। ধন্যবাদ।